হ্যালো, কি চিনতে পারছো আজকে কি আছে বলতো? নো, শুট না, ইন্টারভিউ। অফকোর্স আমার টেনশন, না না টেনশন লাগছে না, বড় একটু রিল্যাক্স লাগছে, কারণ রোজ 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 আমি কি করি তোমরা জানো। সো আই এম লুকিং পারফেক্ট, ইয়েস, লেটস গো ফর ম্যাজিক। হ্যালো, হাই হাই, এসো এসো, সো কেমন আছো? ভালো আছি এখন অবধি। Looking really gorgeous. Oh my god, thank you so much. Hello viewers, আমি রোহিত। আজকে আমাদের এই হাম্বল ক্রিয়েটিভ গ্রুপের একটা পার্ট হয়ে আমি নিজেকে খুবই ভাগ্যবান বলে মনে করছি, কারণ আজকে আমার সঙ্গে এমন একজন টিভি অ্যাক্ট্রেস আছেন যাকে তোমরা খুব ভালো করেছেন। সো লেটস ওয়েলকাম মীনাক্ষী সরকার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম টু ফিল্ম চ্যাট। থ্যাঙ্কস। রোহিত, তুমি আজকে আমাকে কি কোশ্চেন করছো? এত নার্ভাস হচ্ছ কেন? একদম ক্যাজুয়াল থাকবে, ডোন্ট ওয়ারি, সিম্পল অ্যান্ড ক্যাজুয়াল কোশ্চেন। ওকে ওকে, তাহলে স্টার্ট করি। শিওর, চলো। তো মীনাক্ষী, তোমার ক্যারিয়ার শুরু হয় ফিচার ফিল্মে, রাইট? বাবলি। সেখানে তুমি একজন দুর্দান্ত এবং বড় মাপের অ্যাক্টর খরাজ মুখার্জির সাথে কাজ করেছো। তো ওনার সাথে কাজ করা এবং এই পুরো ছবিটাতে কাজ করার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। এক্সপিরিয়েন্স অবভিয়াসলি ইট ওয়াজ গ্রেট, কারণ এটা আমার ফার্স্ট ডেবিউ ফিল্ম বাবলি, যেখান থেকে আমি শুরু করি সিনেমা ইন্ডাস্ট্রির জার্নি। তো সমস্ত কিছুটা লাকিলি হয়ে যায় আফটার অডিশনের পর, যে ডিরেক্টর সে যখন আমাকে কাস্ট করে, সো দেন সে যখন আমাকে পুরো স্ক্রিপ্টটা বলে, দ্যাট ওয়াজ টাইম কি আমি তখনও খুব কনফিউজ ছিলাম যে শিওর যে আমি এটা করছি। তো হ্যাঁ, ফাইনালি যখন হলাম, করলাম কাজটা, কাস্টিংয়ে খরাজ দা, কাঞ্চন দা, পাপিয়া দি, সুভদ্রা দি, অনেক সিনিয়র অ্যাক্টাররা ছিলেন তারা, মানে ওখানে হিরো হিরোইন নতুন আমরা নিউ কামার ছিলাম যারা, মানে সবাই এত সুন্দরভাবে হেল্প করেছিল আমাকে, এভরিথিং অ্যান্ড অল, কীভাবে আমি ভয়েস মডুলেশন আমরা যেরকম বলি সেই থ্রোইংটা কীরকম হবে, কখন কীরকম করতে হবে, সিনিয়র হিসেবে আমি তাদের গাইডেন্স পেয়েছি সিরিয়াসলি। অ্যান্ড ডিরেক্টর তো অবভিয়াসলি ওয়ার্কশপ যখন করায় খুব সুন্দরভাবে আমাকে বোঝানো, যাতে আমার ইনার একটা যতটা আমাকে বাবলিতে সবাই তোমরা দেখেছো, সো অবভিয়াসলি ইট ওয়াজ পজিটিভ অ্যান্ড গ্রেট মোমেন্টস, তার জন্য হয়তো আমি আজকে এই জায়গায়। আর কিছু কিছু তো অবভিয়াসলি সবাই শেখে, তো ওটা আমার জার্নি শেখার, আরও শিখতে হবে, আরও ভালো কাজ করতে হবে, এটা তো আমাদের সকলেরই একটা হোপ থাকে। সো দ্যাটস ইট, বাট হ্যাঁ, ফার্স্ট এক্সপিরিয়েন্স, ইয়া, ইট ওয়াজ গ্রেট রিয়েলি। মানে এমন একটা স্টার্ট, এমন একটা অসপিশিয়াস স্টার্ট, মানে এমন একটা বড় প্রজেক্ট with feature film, definitely তুমি আরো এই ফরেজদার সাথে তো কাটছে, সরি, ফরেজদার সাথে যখন একটা ডান্স ছিল আমার, ওরে সোনা, তো সেখানে ফরেজদা আমার সাথে পারফরম্যান্স করেছিল। ওকে, তো হ্যাঁ, তো সেটাও একটা সুন্দর, খুব সুন্দর, বোলপুরে যখন আমাদের শুটিং হয়, ইভেন কি ফরেজদার সাথে আজও অবধি যখন কথা হয় তখন ফরেজদা আমাকে জিজ্ঞেস করে যে ওই গানটার কথা, বা দেখায় সবাইকে, তো আমার খুব ভালো ফিল হয় যে খরাজদা সেই সময় মনে, মানে ইউনো, মানে উনিও আর কি ওই জিনিসটা এনজয় করেছে, তো তার জন্যই হয়তো তিনি মনে রেখেছেন এখনো। তো বাস, অবভিয়াসলি রিয়েলি নাইস, দোজ আর রিয়েলি লাকি মোমেন্টস, আই অ্যাম ভেরি ফরচুনেট। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি। এবার একটু পেছনে যাওয়া যাক। মীনাক্ষী, ইফ আই রিকল কারেক্টলি, তুমি ক্লাসিক্যাল ডান্সার ব্যাকগ্রাউন্ড থেকে এসেছো, রাইট? ইয়েস, রাইট। আচ্ছা, ওটার এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করো। শিওর, তুমি তো জানোই, এবার দর্শকদের জানাই, আমি ফার্স্ট একজন ডান্সার, দেন আমি একজন অ্যান অ্যাক্টার। প্রথম আমি ডান্স স্কুলে যাই তখন আমি ক্লাস ফোরে পড়ি, ক্লাস ফোর, সো তখন থেকে আমার স্টার্টিং হয় নৃত্য জীবন। প্রথমে আমি কত্থক শিখেছি, দেন আফটার কলকাতায় এসে আমি ভরতনাট্যম নিয়ে পড়াশুনো করে রবীন্দ্র ভারতীতে এখন পড়াশুনো করছি। আর অভিনয় জীবনে
এই সমস্ত কিছুর একটা যে রূপ, একটা যে রস যেটা আমরা সবাই মিলে চর্চা করি, তো আমার মধ্যে মানে এই অভিনয় ব্যাপারটা যদি কোথা থেকে এসেছে কেউ যদি জানতে চায়, তো জাস্ট বিকজ অফ নাচ, ক্লাসিক্যাল ডান্সার আমি একজন, তার জন্য হয়তো আমি অনুভব করেছি যে নাচটার সাথে যদি আমি অভিনয়টা করতে পারি তো মেবি ইটস গোনা সামথিং, আমি কিছু একটা করবো, গ্রেট কিছু একটা ক্রিয়েটিভ কিছু একটা করবো। কারণ আমি যখন, আমরা যখন নৃত্যনাট্য করতাম ছোটবেলায় রবীন্দ্রনাথের, তোমার চণ্ডালিকা, শ্যামা নৃত্যনাট্য যেরকম ছিল, তো তখন তো করতাম, কিন্তু তারপরে যখন এসে ওই সিনেমা দেখতাম তখন মনে হতো তো আমি যদি নৃত্যনাট্যর মধ্যে সব কিছু জিনিসটা থাকে, আর কিন্তু সেখানে হয়তো ডায়লগ থাকে না, বাট তোমাকে সব কিছু অভিনয়ের মাধ্যমে দেখাতে হবে। হ্যাঁ, তো আমি ভাবলাম যে তো আমি যদি এটা করি তো আমি অভিনয়টাও তো করতে পারি, তো তখন থেকেই একটা এরকম। তো হ্যাঁ, আমি বলবো যে আমার অভিনয় জীবনের, অভিনয় যাত্রা শুরু তার মধ্যে থেকে তো অবভিয়াসলি নাচটা তো আছেই, যার জন্য মানে আমাকে এত ইনসিস্ট করে যে গো মিনাশ্রী, গো, দ্যাটস ইট, গো গো। সো এটাই এটাই এটাই। যখন তুমি অ্যাক্টিং অ্যাজ এ প্রফেশন যখন তুমি বাড়িতে বলেছিলে যে তুমি করবে, তখন মা বাবাদের কী রিয়াকশন ছিল? মানে মানে আমরা জানি যে সাধারণ বাঙালি বাড়িতে কী, মানে ওরা একটু কশিয়াস হবে যে আমার একটা ইন্ডাস্ট্রিতে যাচ্ছে, মেয়ে কি পারবে পারবে না, না করিস না, জেনারেলি যেটা আছে। তোমার বাড়িতে আঙ্কেল আন্টির রিয়াকশনটা কেমন ছিল? রিয়াকশন ছিল একদম, তুমি রাইট বলেছো যে আমাদের বাঙালি ফ্যামিলি বা যাই না বাঙালি বা আউট অফ ওয়েস্ট বেঙ্গল জেনারেলি, হ্যাঁ জেনারেলি। সো হ্যাঁ, আমার বাবা মা প্রথমে তো আমি যে অ্যাক্টিং করব সেটা তো প্রথমে ওরকমভাবে আমি ডিরেক্টলি বলিনি যে আমি অ্যাক্টিং করতে চাই। তো আমি আমি ছোট থেকে যেহেতু নাচ করতাম, তো বাবা সেহেতু আমার বাবা না ভীষণ একটু অন্যরকম, মানে সেখানে আমাদের তার জন্য ছ মাস ট্রেনিং হয় কাজটা করে, তো তখন আমি ক্লাস এইটে পড়ি। সেই সময় বাড়ি থেকে এরকম বেরিয়ে ক্যাম্পে 10-12 দিন এনসিসি ক্যাম্পে, নো মানে সেখানে একটা অন্যরকম থাকে, তখন ফোনও অত ছিল না, নতুন নতুন ফোন এসেছে, বাড়ির মেয়ে কন্ট্যাক্ট হবে না, এটাই বাবার কাছে একটা অন্যরকম ইয়ে ছিল, 10-12 দিন কীভাবে না ছেড়ে এরকম। কিন্তু যখন আমি করলাম এনসিসি, দেন আমি যখন আই ওয়েন্ট 2009 এনসিসি আরডিসি ক্যাম্প, তারপর যখন আমি ফেরত আসি দেন অবভিয়াসলি প্রাউড ফিল করলো, তো নাচেও করেছিল, সেরকম যখন অনেক সার্টিফিকেট পাই তারপরে প্রাউড ফিল করে যে না, তারপরে আর কিছু বলেনি। তো অভিনয়টা আমি যখন আফটার 12 ডিসাইড করি যে আমি কলকাতা আসবো, আমার বাড়ি বাঁকুড়া বিষ্ণুপুর থেকে, তো আমি ঠিক করি যে আমি যাবো, আমি অ্যাক্টর হবো, কিন্তু বলিনি যে আমি অ্যাক্টর হতে যাচ্ছি, তো আমি বলেছি পড়াশোনা করতে যাই, নাচটা নিয়ে চর্চা হবে। তো মাস কমিউনিকেশন জার্নালিজম নিয়ে পড়াশোনা শুরু করলাম, শুরু করার পরে সেকেন্ড ইয়ার থেকে তো আমার মনে হলো কি, তো নাচ তো ভরতনাট্যম যেরকম আমি ক্লাস করি, ক্লাসিক্যাল চর্চা যেরকম করি, তার সাথে সাথে বলিউড ওয়েস্টার্ন তো এখন করতেই হয় সবাইকে, সো হ্যাঁ, তার সাথে আমি থিয়েটার করা শুরু করলাম। থিয়েটার করার পর তারপর আস্তে 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 ক্যারিয়ার স্টার্ট, তখনও বাড়ির লোক জানে না যে আমি অ্যাক্টিং করি, আর কিছু কিছু মডেলিং করি জানি টুকটাক, কিন্তু আমার বাড়িতে জানতে পারলো যখন আমার বাবলি রিলিজ হয়, তারপরে আমার বাবা মা সবাই জানলো কি আমি একজন অ্যাক্ট্রেস। যখন আমি মুভিটা করি তখন আমি বাড়িতে বলিও নি যে মুভিটা করছি, যখন আমার পোস্টার সমস্ত জায়গায় দেখলো, ইন্টারভিউ এভরিথিং অ্যান্ড অল সমস্ত কিছু যখন হচ্ছে, তো বাবাকে বাবার ফ্রেন্ডসরাই বলে কি ধর্মতলা গিয়েছিলাম, তোমার মেয়ের তো অনেক পোস্টার দেখলাম, তো বাবা শকড হয় যে কিসের, তো আমাকে ফোন করে বলে যে তুই কি কিছু করেছিস যে সবাই পোস্টার দেখছে, তো আমি বললাম হ্যাঁ মুভি করেছি, তো দেন তারপর আমি সব কিছু ডিটেলসে বললাম যে এই ব্যাপার, তারপরে বাবা প্রিমিয়ারে এলো, তো বাবার কাছে মনে হয় ওটা শখ ছিল যে আমার মেয়েটা কি করলো।
সো লাইক দ্যাট এরকমই তুমি বলেছিলে যে পড়াশোনা করতে যাচ্ছি আর যখন নেক্সট এলো আঙ্কেল কলকাতা দেখলো তোমার পোস্টার এক্স্যাক্টলি ফিল্ম প্রিমিয়ার হ্যাঁ এসে নাম্বার হ্যাঁ সো রিয়েলি সুন্দর সারপ্রাইজ তারপরে তো আমার অ্যাকচুয়ালি বাবা যখন আমি নাচ করতাম মানে কলকাতা এসে যখন আমি ডান্স শুরু করি প্রোগ্রাম দেখো বাঙালি ফ্যামিলি সবাই চেক কি কর্পোরেট সেক্টর বা যখন জার্নালিজম মাস কমিউনিকেশন নিয়ে পড়েছি যে আমি কেন রিপোর্টার হচ্ছি না কেন জার্নালিস্ট হচ্ছি না মানে এটাও একটা কোশ্চেন এটা তো জানতো না যে জার্নাল মানে তুমি মাস কমিউনিকেশন পড়ছো অ্যাকচুয়ালি যেহেতু সবার একটা রিপোর্টার সেহেতু সবার একটা যেহেতু আমি এনসিসি করেছি তো বাবা আমার একটা ইচ্ছা ছিল কি চলো এটা করে নিতে পারবে মানে চেষ্টা করলে হয়তো পারবে তো আমার আসার পরে ইভেন্ট কি আমি যখন 24 ঘন্টায় তোমার ইন্টার্নশিপ করি এক মাস মতো তো ওই সময়টা তো একদম 9টা টু 9টা মানে লেকচারও মনে হচ্ছে আমি স্কুলে যাচ্ছি প্রত্যেকদিন লেট হলে সিনিয়রকে রিপোর্ট করতে হচ্ছে যে কেন লেট করছি প্যাক আপের তো কোনো রকম মিডিয়া প্রফেশনে যারা জার্নালিস্ট তারা তো কোনো রকম সিস্টেম নেই আর তারা যে কাজ করছে মানে এরকম দিন রাত 24x7 রিয়েলি মানে আপনার ভাবলাম যে এটা করতে করতে তো আমার নাচ হচ্ছে না আমার নাচের রিহার্সাল হচ্ছে না আমার থিয়েটার হচ্ছে না তো আমি নিজেকে কেমন একটা জড়বস্ত লাইক ফিল করলাম মানে ওখানে যে যেটা প্রফেশন আমি মনে করি যে ভালোবাসি তার সেটাই করা উচিত তো আমার একটা প্রথম থেকেই ছিল যে আমি যেটাকে ভালোবাসবো আমি সেটাই করবো নয়তো আমি করবো না লাইক আমি ডান্স করতে ভালোবাসতাম তো আমার প্রথমে মনে হয়েছিল কি আমি হয়তো ডান্সার হবো ভালো করে এবং মনে হলো যে আমি অ্যাক্টর ডান্সার দুটোই হতে পারি একসাথে তো আমি ওয়াই নট কি আমি অ্যাক্টরও হবো না তো তারপরে যখন আমি কাজগুলো শুরু করলাম স্টেপ বাই স্টেপ যখন করতে শুরু করলাম তো বাবার কাছে ব্যাপারটা খুব ধোঁয়াশার মতো ছিল যে মেয়ে অ্যাকচুয়ালি কী করছে কিন্তু মেয়ে করছে প্রথমে বলতাম প্রথমে যেরকম আমি অনেক মেগাতে ফার্স্ট জুনিয়র আর্টিস্টেরও কাজ করেছি ফার্স্ট তো তখন বাবাকে বোঝাতে পারতাম না যে বাবা বলতো কী করছিস সেগুলো কারণ ব্যাপারটা ধোঁয়াশা ছিল না তারপরে যখন আমি বাবলি করলাম বাবা যখন এলো দেখলো তখন বাবার কাছে ক্লিয়ার হলো কি মেয়ের প্রফেশন এটাই অন্য কিছু না দেন মানে দ্যাট ওয়াজ টাইম কি বাবা ক্লিয়ার হলো যে আমার মেয়ে অ্যাক্টর হতে চায় অন্য কিছু না তো তার জন্য ও এটাই করছে তো লাইক এখনও আমাকে বলে যে মাঝে মাঝে বলে যে কেন তুই তো আমি না আর কেন বলে তো লাভ নেই আমি একজন অ্যাক্টর হয়ে গেছি এখন সো দ্যাটস ইট সিরিয়াসলি না মানে তোমার ব্যাকগ্রাউন্ডটা ছিল ডান্স মানে আমার তো খুবই অল্প নলেজ বাট স্টিল মানে জানতে চাই যে ডান্স থেকে তুমি যখন অ্যাক্টিংয়ে শিফট হচ্ছ তো লাইক তুমি তোমার নৃত্যনাট্যের যে এক্সপিরিয়েন্স বা তোমার যেটা স্কিলস ছিল সেটাকে তুমি কীভাবে ওখানে ইউজ করেছো ইন অ্যাক্টিং প্রফেশন আর সেটার জন্য কি আলাদা কোনো প্রিপারেশন নিতে হয়েছে তোমার না রোহিত দেখো যখন আমি ডান্স প্রফেশন থেকে অ্যাক্টিংটাকে চুজ করি তো ফার্স্ট আমি করলাম থিয়েটার কারণ আমার মনে হলো যে আমি যখন ক্লাসিক্যাল আমার প্রথম আমার সবসময় মনে হয় যে আমি যখন কিছু শিখি যে আমি মনে করি ABCD থেকে শিখি প্রথমে কারণ সেটা জানাটা খুব ইম্পর্টেন্স তো নাচের যেহেতু মানে এটা আমি বলবো যে আমি যেহেতু ক্লাসিক্যাল করেছি সেহেতু আমি একটু বেশি হয়তো কানেক্ট হতে পেরেছি এটার জন্যই তো আমার মনে হলো যে আমার থিয়েটার করা উচিত যেখান থেকে আমি সব কিছু জানবো অ্যাবাউট অ্যাক্টিং নিয়ে কী করা হয় অ্যাজ অ্যান অ্যাক্টার কী করতে হয় ডায়লগ কীভাবে ডেলিভারি দিতে হয় থিয়েটারের মঞ্চ যেরকম আমরা অনেক ভাগ জানি ফার্স্ট সেকেন্ড থার্ড রো তারপর সেটারও আবার 9টা ভাগ হয় তো সব কিছু লাইট হয় মানে যেটা তুমি একদম লাইভ করবে অ্যাক্টিংয়ে তো ধরো আমাদের কাট তারপরে আবার হয় মানে এগুলো আমরা করে থাকি তোমাদের জন্যই করি বিকজ অফ এক্স্যাক্টলি তো তারপর যখন আমি অ্যাক্টিং প্রফেশনটাকে চুজ করি তো ফার্স্টে আমি থিয়েটার করলাম বাগবাজার রঙ্গমঞ্চ তোমার শ্যামবাজারে আমার ফার্স্ট কলেজ ছিল মহারাজা মণীন্দ্রচন্দ্র কলেজ তার পাশেই তো সেখানে আমি বিক্রম আদালত লাঠি এরকম নাটক প্লে করেছি যেখানে বিভিন্ন রকম ক্যারেক্টার প্লে করেছি তারপর থেকেই একটা অদ্ভুত ভালোবাসা তৈরি হলো আর যখন আমাদের যে ডিরেক্টর স্যার বোঝাতেন কিন্তু অবভিয়াসলি যারা নাটক করে তারা তো নাটকের মতন করেই বোঝাবে
তো ভালো লাগতো ক্লাস করতে যেতে, সেটাকে যখন প্লে করলাম, তারপরে আস্তে আস্তে যখন আমি টুকটাক জুনিয়র আর্টিস্ট বা এসব যখন কাজ করছি, দেন আস্তে আস্তে ক্লিয়ার হয়। কিন্তু আমি বলবো যে থিয়েটারটা একদম ইম্পর্টেন্ট জিনিস, মানে যেটা আমার চেঞ্জ করেছে। হ্যাঁ, নাচ কীভাবে চেঞ্জ করেছে ক্লাসিক্যাল, এটা ইনার অ্যাক্ট, পুরোপুরি ইনার অ্যাক্ট দিয়ে, মানে কীভাবে যখন আমরা অভিনয় করি তখন আমরা ইনার অ্যাক্টটাকে অনেকে ইউজ করে, অনেকে ইউজ করি আমরা বিভিন্ন সময়, অনেক ডিরেক্টররা বলে যে ইনার অ্যাক্ট দিয়ে ভাবতে। তো এই যে ইনার অ্যাক্ট ব্যাপারটা কি, সেটা হয়তো এই ক্লাসিক্যালটা জানতাম বলে হয়তো একটু বুঝতে পারি, পেরেছি, আরও বুঝতে হবে। কারণ ইনার অ্যাক্ট তো মানে নাচ, দেখো অন্যরকম একটা প্ল্যাটফর্ম, সেখানে তুমি মুদ্রা গান চলে, যেখানে মানুষ গানটা দ্বারা ভাইবটা বুঝতে পারে। কিন্তু আমরা তো বলি না, আমরা অভিনয় করি তো এটা অ্যাডজাস্ট হয়ে যায়। কিন্তু যখন একটা অভিনয় মানে অভিনেতা তার ডায়লগ দিয়ে দর্শকদের সেই পুরো ব্যাপারটা অ্যাট্রাক্ট করে রাখবে, মানে ইটস ভেরি নট এ ইজি জব, মানে আমি মনে করবো এটা ভীষণ পাওয়ারফুল, যে সে যেটা বলছে চোখ সেটাই বলছে, তো সেটা দিয়ে দর্শক বুঝতে পারছে যে এ এটা বলতে চাইছে। তো তার জন্য থিয়েটার, ক্লাসিক্যাল ডান্স, দ্যাটস ইট, এইগুলোই। আর হ্যাঁ, যেহেতু আমি ক্লাসিক্যালটা শিখেছি সেহেতু হয়তো একটু মানে সুবিধা হয়েছে, একটু সুবিধা হয়েছে, এক্স্যাক্টলি। হ্যাঁ, মানে সুবিধা হয়েছে বলতে, প্রথমে হয়তো যদি নাচটা না জেনে অ্যাক্টিংটা শুরু করতাম, অনেক কিছু যারা ডিরেক্টর যেরকম ওয়ার্কশপ করিয়েছেন বা আমার যে মেন্টর বিশ্বরূপ স্যার যেরকম বোঝাই, তা হয়তো বুঝতে অসুবিধা হতো। এই ক্লাসিক্যালটার জন্য হয়তো বুঝতে সুবিধা হয়েছে। তারপর তো নাট্যশাস্ত্র আমাদের আছেই। তো এই পুরো জার্নিটা তোমার মানে টিল বাবলি কত বছরের জার্নি তোমার? When you started from your house? দেখো, আমি 2012 কলকাতায় এসেছি। 2012 কলকাতায় এসেছি, 2014 থেকে আমি আস্তে আস্তে ইন্ডাস্ট্রিতে পা রাখি, মডেলিং শুরু করি, শর্ট ফিল্ম, বিভিন্ন জুনিয়র আর্টিস্টের কাজ এইসব শুরু করি। তখনও আমার কাছে অ্যাক্টিং বিষয়টা এতটা ক্লিয়ার ছিল না, মনে হতো কি ডায়লগ বলতে পারলেই হয়তো অ্যাক্টর হয়ে যায়, সিরিয়াস রোহিত। তখন মনে হতো যে ডায়লগ বলতে পারি তো অ্যাক্টর হবো না কেন, মানে আর সেহেতু যেহেতু নাচটা জানতাম সেহেতু ওই কিছু কিছু ট্রিক্স তো মানে থাকেই একটা, যারা ডান্সার মানে যারা ডান্সার তারা তো পারবেই এটা। তো সেহেতু মনে হতো যে হবে, আমি পারবো করতে। কিন্তু বাবলিটা করার পর যেরকম, যেহেতু বড় বড় সিনিয়র আর্টিস্টদের আমি পাশে পেয়েছি, খরাজদা, বিশ্বরূপদা, খরাজদার সাথে যেরকম আমাদের গল্প হতো যখন কাজ হতো না, মানে অফ স্ক্রিন বিভিন্ন থিয়েটার নিয়ে কথা বলতেন উনি, কীভাবে ভয়েস থ্রো দিয়ে, মানে ওনার বিভিন্ন ভয়েস যেটা তোমরা সবাই জানো যে এত সুন্দরভাবে উনি প্লে করে ক্যারেক্টার, সেইগুলো। তারপর ওনার লাইফস্টাইল, মানে উনি শুটে আছেন, তারপরে আবার দুর্গাপুর গেলেন উনি কোনো একটা শো এর জন্য, জাস্ট বিকজ অফ উনি না করে দিতে পারবেন, কিন্তু ওনার দর্শকরা এতটাই ইম্পর্টেন্স যে ওনার দর্শকরা মানে সন্ধ্যে থেকে বসে আছে, সেহেতু উনি 6টার সময় প্যাক আপ হয়ে তারপরে দুর্গাপুর গিয়ে শো করে আবার ভোর 4টের সময় আমাদের ইউনিটে কল টাইম ছিল, চলে এলেন। আমি জাস্ট এরকমভাবে তাকে বললাম, তুমি ঘুমাও নি? বলে না, ঘুমের তো দরকার নেই, এরকমভাবেই বললো। আমি ভাবলাম যে না না, মানে আমি যে কাজটা করছি, তারপর আবার লিড হিসেবে যখন করছি, তো মনে করলাম যে ইটস নট এ ইজি গেম, এটা ইজিভাবে আমি হয়তো নিচ্ছি বাট এটা না নয়। ফার্স্ট দিন আমার মনে আছে, সেকেন্ড দিন শুটে খরচ এরকম ওরকমভাবে এলো। তো এরকমভাবেই শিখছি, এরকমভাবেই জানছি, এরকমভাবেই চেষ্টা করছি যে কতটা পারবো জানতে, শেখার চেষ্টা, জানার চেষ্টা। তুমিও জানো যে আমাদের অভিনয় যারা আমরা অভিনয় করি শেখার চেষ্টাটা একদম স্টিল এন্ড অবধি হয়, প্রসেস। তো তারা যখন এরকম বড় বড় সিনিয়র আর্টিস্টদের সাথে যখন কাজ করলাম, তো আমার কাছে ব্যাপারটা ক্লিয়ার হলো যে আমি এতদিন যেগুলো আগে করেছি সেগুলো ইচ্ছা করেছে বলে করেছি, জাস্ট ইচ্ছা করেছে যে আমি অ্যাক্টিংটা করবো নাচের সাথে সাথে, তাই করেছি। কিন্তু বাবলিটার পর থেকে বুঝতে পেরেছি এটার সাধনাটা কীরকম হওয়া উচিত, আর নট রিলেটেড কি আমি ডান্সার বলি আমি হয়তো বেস্ট অ্যাক্টার হয়ে যাব, না, একদমই না। হ্যাঁ, কিছু হয়তো সুবিধা হয়, মানে একটু কানেক্ট হতে সুবিধা হয়, যেটা আমি তোমাকে বললাম, বাট দুটো আলাদা আলাদা প্ল্যাটফর্ম, কিন্তু দুটোকে আবার একসাথে করলে একটা অন্যরকম ক্রিয়েটিভ হয়, যেগুলো আমরা পুরনো পুরনো আর্টিস্ট যেমন বৈজন্তীমালা, মধুবালা, রেখাজি, বিভিন্ন যাদের এখনো আমরা উমরাও যান দেখলে বলি, আরে তো এটাই হলো ব্যাপার।